আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করা পিন যদি ভুলে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিন ভুলে গেলে রিসেট করবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিন নাম্বার রিসেট করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডায়াল করবেন *1000*3, তারপর আপনার যে আইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন করেছেন সেই আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে টাইপ করে দেবেন, তারপরে হ্যাশ। তো প্রথমে *1000*3 আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা 0885, তারপরে হ্যাশ দিয়ে তারপর আপনার বাংলালিংক সিমে কল করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার পিন কিন্তু পুনরায় রিসেট হয়ে গেছে। ইউর নিউ পিন ইজ 3541, প্লিজ সেভ ইট টু ট্রান্সফার ব্যালেন্স। তো আপনি আপনার বাংলালিংক সিমের ভুলে যাওয়া ব্যালেন্স ট্রান্সফার করার পিন পুনরায় রিসেট করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।